হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আমি শুভেন্দু অধিকারী তোমাদের জন্য ইংলিশের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে কি ক্লাস করব? আজকে আমরা হোমোনিমস নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। সেই জন্য বলবো, যারা যারা আমাদের চ্যানেলটি দেখো, অর্থাৎ আমাদের চ্যানেলের ক্লাসগুলি যারা কন্টিনিউ দেখো, তারা অবশ্যই একদম গুরুত্ব সহকারে খাতা পেন নিয়ে বসে পড়ো, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসটি। আর ক্লাসটি শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে এক্সাম ওরিয়েন্টেড সমস্ত ডিটেলস, নোটিফিকেশান সহ এবং সমস্ত ক্লাসের যে আর কি আপডেটগুলি আসে সেগুলির নোটিফিকেশান যাতে কিন্তু তোমরা সবার প্রথমেই পেয়ে যাও, তাহলে বলবো। আর আরও একটা কথা, যারা আমাদের ইনস্টিটিউটের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তারা কিন্তু আমাদের ইনস্টিটিউটের যে নাম্বারটি রয়েছে 9332855315, এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু ভর্তির যাবতীয় ডিটেলস কিন্তু জেনে নিতে পারো। তাহলে চলো শুরু করবো আজকের ক্লাস। আজকে আমি প্রথমেই বলেছি, আজকে কিন্তু আমরা হোমোনিমস নিয়ে আলোচনা করবো। ওই হোমোনিমস বা হোমোনিমস কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে, সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো। আর খুব কমন ভুলগুলোই কিন্তু আমরা করে আসি, ঠিক আছে? তাহলে চলো তোমাদের সেই কমন কনফিউশনগুলো কিন্তু কাটিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি আজকের ক্লাসে। যতগুলি নিয়ে আলোচনা করবো সে বিষয়ে কিন্তু তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আমি মনে করছি। চলো তাহলে দেখো, প্রথমে হোয়াট ইজ হোমোনিমস, তাই তো? হোমোনিমস কি? হোমোনিমস কি সেটা যদি আমরা বাংলাতে বলি, তাহলে হোমোনিমস বা হোমোনিমস হচ্ছে কি? সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, সেটা বলাই সবচাইতে শ্রেয় হবে। তার কারণ কি? সমচ্চার অর্থাৎ একই উচ্চারণ, ভিন্ন অর্থ অর্থাৎ কি? বিভিন্ন অর্থ, ঠিক আছে? অর্থাৎ উচ্চারণ কিন্তু এক হবে কিন্তু ভিন্নার্থ, তাই তো? এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো দেখে নেবো ডিটেলসটা কি কি আছে। বলছে হোমোনিমস আর টু অর মোর ওয়ার্ডস, হোমোনিমস আর টু অর মোর ওয়ার্ডস, তাই তো? দুই বা তারও বেশি হতে পারে ওয়ার্ডগুলি, তাই তো? আর হ্যাভিং দ্য সেম স্পেলিং, একই হ্যাভিং দ্য সেম স্পেলিং মানে কি? একই বানান হতে পারে। অর ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর অথবা কি হতে পারে? প্রোনাউন্সিয়েশন অর্থাৎ সেম প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ সেম প্রোনাউন্সিয়েশন বা ডিফারেন্ট ইন মিনিং অ্যান্ড অরিজিনস, অর্থাৎ তাহলে আমরা কি পেলাম হোমোনিমস কি? যে হোমোনিমস হচ্ছে যে দেখো কি, সেম স্পেলিং হতে পারে অর কি হতে, সেম প্রোনাউন্সিয়েশন হতে পারে কিন্তু অর্থ আলাদা হবে, পরের উৎপত্তিগত দিকও কিন্তু আলাদা হবে। এই হচ্ছে যে হোমোনিমস বা হোমোপোর্স যেগুলি কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তাহলে চলো আমি আবার বলছি, হোমোনিমস কি জিনিস? হোমোনিমস হলো যেগুলির উচ্চারণ এক হতে পারে বা বানান এক হতে পারে কিন্তু এগুলির কি আলাদা হয়? এগুলির অর্থ এবং উৎপত্তি কিন্তু আলাদা হতে পারে। যার বাংলা কি? যার বাংলা হচ্ছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, ক্লিয়ার? ঠিক যেমন যদি আমরা ক্যান ওয়ার্ডটা দেখি, ক্যান কথাটির অর্থ কি? ক্যান মানে পারা। আর একটা ক্যান যদি দেখা হয়, ক্যান মিস কন্টেনার যাতে করে কিছু নিয়ে যাওয়া হয়, তাই তো? তাহলে দুটোর বানান দেখো সেম, তাই তো? কিন্তু এদের অর্থ কিন্তু আলাদা, স্পেলিং হ্যাক এবং কি প্রোনাউন্সিয়েশনও কিন্তু সেম, তাই তো? তাহলে এরকম দুটো বিষয়ই কিন্তু কি আমাদের হোমোনিমসের ভিতরে পড়ে। তাহলে চলো নেক্সট দেখো, প্রথম হোমোনিমস প্রথম কি আছে আমাদের ক্লাস? অ্যালিউশন, তাই তো? অ্যালিউশন, অ্যালিউশন কথাটির অর্থ কি? রেফারেন্স, তাই তো? রেফারেন্স বা অ্যালিউশন, রেফারেন্স মানে কি? ইঙ্গিত বলতে পারি আমরা, তাই তো? আর কি, দা ভার্স ইজ এক্সপ্লেইন প্রপারলি বাই দ্য হেল্প অফ মেনি ইলিউশন, তাই তো? সরি, অ্যালিউশন মানে বিভিন্ন ইঙ্গিত, আকার ইঙ্গিতের সাহায্যে কিন্তু কবিতা বা পদ্যটি কি বিশ্লেষণ করে বোঝানো রয়েছে। তাহলে আমরা কি বললাম? অ্যালিউশন মানে কি? অ্যালিউশন এখানে কি আকার ইঙ্গিত ইত্যাদি বোঝাচ্ছে, তাই তো? আর কি, তাহলে এর সমচ্চারিত ভিন্নার্থক শব্দের মধ্যে আমাদের কি পাচ্ছি? আমরা ইলিউশন পাচ্ছি, তাই তো? ইলিউশন মানে কি? ফেক বা ডাউট, তাই তো? এখানে তোমাদের কিন্তু কি একটা তোমাদের সিনোনিমসের কাজ কিন্তু হয়ে যাবে, তাই তো? ইলিউশন মানে কি পাচ্ছি আমরা? ভ্রম। ইলিউশন মানে কি পাচ্ছি আমাদের? সবচেয়ে ভালো কথা হবে ভ্রম, বাইরে বলা ভ্রম, ভ্রম কথাটি বলা সবচাইতে বেস্ট হবে, তাই তো? তাহলে কি, তাহলে অ্যালিউশন মানে পাচ্ছি আকার বা ইঙ্গিত বোঝানো, আর কি ইলিউশন মানে কি পাচ্ছি? ইলিউশন মানে হচ্ছে আমাদের ভ্রম, তাই তো? বলছে দে ইউজ পেইন্ট টু ক্রিয়েট দ্য ইলিউশন, মানে তারা কি রং ব্যবহার করে ইলিউশন বা ভ্রম সৃষ্টি করার
তার জন্য, ঠিক আছে? তাহলে এই দুটি পেলাম আমরা কি কি, একটা হচ্ছে ইলিউশন, একটা হচ্ছে সরি একটা এলিউশন আর একটা ইলিউশন, এদের কি অলমোস্ট কিন্তু উচ্চারণ কিন্তু প্রায় এক। তারপরে দেখো নেক্সট এফেক্ট, এফেক্ট মানে কি টু ইনফ্লুয়েন্স, এফেক্ট মানে ইনফ্লুয়েন্স মানে কি প্রভাবিত করা, এফেক্ট মিন্স প্রভাবিত করা, কি হিউম্যান হেলথ, হিউম্যান হেলথ কি করে, হি ইজ এফেক্টেড বাই হিজ ডায়েট, ডায়েট মানে আমরা জানি খাদ্য, তাহলে মানুষের স্বাস্থ্য কিসের দ্বারা প্রভাবিত হয়, তার খাদ্য দ্বারা, তাই ধরো সে যেমন খাদ্য সে গ্রহণ করবে সেটা কিন্তু তার কি স্বাস্থ্যের উপরে এফেক্ট ফেলবে বা প্রভাব ফেলবে, ঠিক আছে? এটা কিন্তু কিছুটা অর্থে আমি বলবো কিছুটা অর্থে কিন্তু কারণ বোঝায়, তাই তো? কারণ হচ্ছে কারণ কি, তোমার খাবার কারণ কিন্তু তোমার হেলথের উপরে কি তার ফলাফল, তুমি যে খাবার খাবে অর্থাৎ কারণ এবং কার্য অর্থাৎ কি এফেক্ট আর এফেক্ট, যেটা আর কি সমচারিত ভিন্নাত্মক শব্দের এফেক্ট, তাই তো? এফেক্ট মানে কি ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট, তার মানে কি এটা হচ্ছে ফলাফল। তাহলে কি পাচ্ছি, এফেক্ট মানে কিন্তু ফলাফল পাচ্ছি, তাহলে এফেক্ট মানে প্রভাব পাচ্ছি আর এফেক্ট মানে কিন্তু আমরা পাচ্ছি কি ফলাফল। আর কি হি ইজ হেলদি ইজ ব্রোক ডাউন ইজ দ্য এফেক্ট অফ হার্ড ওয়ার্ক, মানে এটা কি তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, এটা কাশি, এটা কার এফেক্ট, এটা কার ফল, কার ফল হচ্ছে, এটা তার হার্ড ওয়ার্কের ফলাফল, তাহলে কিসের ফলাফল, হার্ড ওয়ার্কের ফলাফলে কি হচ্ছে তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, বোঝা গিয়েছে? তাহলে এফেক্ট মানে পাচ্ছি আমরা প্রভাব আর এফেক্ট মানে কিন্তু পাচ্ছি আমরা ফলাফল, ক্লিয়ার? চলো নেক্সট দেখবো কি আছে, দেখো অ্যাসেন্ট, অ্যাসেন্ট ক্লিয়ার, দেখো এই যে জায়গাটা অ্যাসেন্ট, এই জায়গায় কিন্তু খুব প্রেশার পড়ছে, তাই তো? এই যে কি অ্যাসেন্ট মানে, অ্যাসেন্ট মানে কি অ্যাগ্রি, অ্যাসেন্ট মানে অ্যাগ্রি বা সহমত, তাই তো? অ্যাসেন্ট মানে অ্যাগ্রি বা সহমত। I am assent of the authority's rule মানে কি আমি অবগত আছি, তাই তো? বা আমি সহমত রয়েছি কি কর্তৃপক্ষের নিয়মের সহিত, তাই তো? আর কি assent, assent মানে কি পাচ্ছি আমরা ক্লাইম্বিং আপ, মানে কোনো কিছু থেকে উপরে ওঠা, আমরা প্রত্যেকে জানি ক্লাইম্বিং আপ, ক্লাইম্ব আপ মানে উপরে ওঠা। তাহলে কি দেখো এর সাথে উদাহরণটার ভিতরে ডিটেলস কি রয়েছে, দ্য অ্যাসেন্ট অফ টু কার্গিল হিলস, ভেরিটা মানে কার্গিল হিলে অবতরণ করা খুব কঠিন একটা কাজ, ক্লিয়ার? কার্গিল হিলে অবতরণ করা ভাষা যায় উপরে ওঠা, সেটা কিন্তু খুব কঠিন একটা কাজ। তাহলে কি অ্যাসেন্ট মানে আমরা কি পাচ্ছি, যে উপরে 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 ওঠা, উপরে ওঠা। আর একটা যে অ্যাসেন্ট মানে যেটা এসের উপরে, এই যে এস সধর্মী আর কি, যার উপরে খুব স্ট্রেস পড়ছে সেটার কিন্তু আমাদের কি, সেটা হচ্ছে সহমত, ক্লিয়ার? তারপরে চলো অ্যাডভাইস, অ্যাডভাইস মানে কি উপদেশ বা অ্যাডভাইস মানে কি উপদেশ, যার আর কি যদি আমরা সিনোনিম দেখি তাহলে কি হবে, গাইডেন্স, তাই তো? প্লিজ লিসেন টু মাই অ্যাডভাইস মানে আমার উপদেশটি শোনো, দয়া করে আমার উপদেশ শোনো, তাহলে কি অ্যাডভাইস মানে আমরা পেলাম কি উপদেশ। আর কি এডিভিআইএস, দেখো দুটো প্রোনাউন্সিয়েশন কিন্তু এক কিন্তু স্পেলিং আলাদা, তাহলে অ্যাডভাইস মানে কি পাচ্ছে, তাহলে এখানে কিন্তু কি হবে উপদেশ দেওয়া, উপদেশ অর্থাৎ এটা কিন্তু আমরা একটা পাচ্ছি ভার্ব আর এটা পাচ্ছি আমরা কি নাউ। তাহলে দেখো অ্যাডভাইস মানে ডাইরেকশন দেওয়া, উপদেশ দেওয়া, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য শিক্ষক মহাশয় ছাত্রদের কি দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, তাই তো? আর এটা কি অ্যাডভাইস মানে কি উপদেশ, উপদেশ দেওয়া আর উপদেশ, এটা কি নাউন হিসেবে আর এটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে, ক্লিয়ার? তারপরে চলো বলছি হিয়ার, তাই তো? সরি ইয়ার, এটাকে উচ্চারণ কিন্তু অনেক এয়ার এর মতোই হবে, ক্লিয়ার? ইয়ার তাহলে কি বা সাকসেসার বা উত্তরাধিকারী, তাই তো? তাহলে কি হিয়ার মানে কি উত্তরাধিকারী, দ্য প্রপার্টি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য হিয়ার্স, এমন কি দুইয়ের অধিক জনসংখ্যার ভিতরে বোঝালেই কিন্তু কি হয় জনসংখ্যা বা জায়গা
তাহলে নাম বোঝালে কিন্তু কি দুইয়ের অধীন বোঝালে এমন হয় আমরা জানি তাই তো দ্য প্রপার্টি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ইয়ার্স তা আরে কি বুঝলি এটা হচ্ছে কি মানে সম্পত্তিটা কিসের মধ্যে ভাগ করে দেওয়া মানে উত্তরাধিকারীদের মধ্যে কি ভাগ করে দেওয়ার কথাই কিন্তু বলা হচ্ছে তারপর দেখো হেয়ার হেয়ার মানে কি জানি আমরা চুল মানে গ্রে হেয়ার ইজ দ্য ইন্ডিকেশন অফ ওল্ড এজ এই যে হেয়ার হেয়ার একটা কি আনকাউন্টেবল আউন কারণ চুলতে গোনা যায় না আর কি হিয়ার হেয়ার মানে কি এখানে হেয়ার মানে এখানে এটা লিখে দেবো আমি ঠিক আছে তবুও দিলাম হেয়ার মানে এখানে বলছে ডু নট কি বলছে ডু নট রান হিয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে সেখানে দৌড়াদৌড়ি করো না তাই তো তাহলে কি পেলাম আমরা হেয়ার মানে কি উত্তরাধিকারী আর হেয়ার মানে চুল আর একটা হচ্ছে হেয়ার মানে এখানে এগুলোই হচ্ছে আমাদের সমোচ্চারিত বিজ্ঞার্থক শব্দ ক্লিয়ার নেক্সট দেখো বেয়ার বেয়ার মানে কি বেয়ার মানে হচ্ছে এমটি বা খালি এখানে বলছে হি কেম হিয়ার বেয়ার ফুটে মানে সে এখানে এসেছে কি খালি পায়ে তাহলে কি আর এটা আমরা এই বেয়ার আর কোথায় পড়েছি বেয়ার ইনফিনিটিভ তাই তো আর একটা আমরা পড়েছি কি বেয়ার ইনফিনিটিভ তাহলে সেই বেয়ারের অর্থ আমরা এখন কিন্তু বুঝতে পারবো তাহলে বেয়ার অর্থ খালি তারপর দেখো বিয়ার বেয়ার মানে কি টলারেট বা সহ্য করা টলারেট বা সহ্য করা তাই তো তাহলে বিয়ার মানে আর বিয়ার মানে ভালু এই বিয়ার মানে কিন্তু আমার ভালু তাই তো সেটাও কিন্তু ভালু কি হবে তাহলে আই কান বিয়ার সাচ স্ট্রাগল মানে এত ঝঞ্ঝাটটা এত জমি কিন্তু আমি সহ্য করতে পারছি না ঠিক আছে আই কান বিয়ার ক্লিয়ার নেক্সট দেখো কাস্ট কাস্ট কি পাচ্ছি আমরা কাস্ট মানে হচ্ছে যে কাস্ট মানে কি জাতি তাই তো বলছি ক্লাস অফ সোসাইটি সমাজের কোন শ্রেণী তাই তো সমাজের শ্রেণী অ্যাকর্ডিং টু ওয়ার্ক পিপল অ্যাকর্ডিং টু ওয়ার্ক পিপল আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট কাস্ট মানে কাজের ভিত্তিতে মানুষজন কি বিভিন্ন জাতিতে ভাগ হয়ে গিয়েছিল তাই তো এটা হয়েছিল কি অ্যানশিয়েন্ট আমলে তাই তো আর কি কাস্ট আর কাস্ট মানে কি করা কাস্ট মানে হচ্ছে থ্রো তাই তো আর এই কাস্ট মানে সিএসটি কাস্ট মানে কিন্তু কি যে আর কি কোনো আর চলচ্চিত্র জগতে যারা আর কি কোনো অভিনয় করে তাদেরকে কিন্তু কাস্ট বলা হয় বলছে উই ক্যান কাস্ট আউট দ্য ব্রোকেন গ্লাস ওয়েরিং গ্লাভস মানে কি করতে পারি আমরা হাতে গ্লাভস পরে কাঁচের টুকরো উল্লে করে টুকরো ফেলে দিতে পারি তাহলে হয়ে গেল আর কি কস্ট কস্ট মানে কি প্রাইস বা মূল্য The cost price of this product is 100 rupees. The cost price of this product is 100 rupees. তাই তো তারপর ক্যারিয়ার ক্যারিয়ার মানে কি দেখছি আমরা ক্যারিয়ার মানে হচ্ছে প্রফেশন বা জীবিকা ইফ ইউ ওয়ান্ট টু মেক আ গুড ক্যারিয়ার তুমি যদি খুব ভালো জীবিকা বা তুমি আর কি ভালো ক্যারিয়ার করতে চাও ইউ মাস্ট ওয়ার্ক হার্ড তোমাকে কি করতে হবে অতিরিক্ত পরিশ্রম করতে হবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তাহলে আমরা কি পাচ্ছি যে ক্যারিয়ার মানে কিন্তু একটা কি পাচ্ছি আমরা প্রফেশন পাচ্ছি আর একটা দেখবো আমরা কি আর একটা ক্যারিয়ার মানে কি বাহক তাই তো দ্যাট ইজ বেয়ারার উই নিড আ পাবলিক সরি উই নিড আ পাবলিক ক্যারিয়ার ফর ট্রান্সপোর্টিং গুড মানে কি হয় আমাদের আর কি জিনিসপত্র সরানোর জন্য কি হয় আমাদের পাবলিক ক্যারিয়ারের প্রয়োজন হয় তাই তো বর্ণ বর্ণ মানে কি বর্ণ মানে জন্মগ্রহণ করা টেক বার্থ আই ওয়াজ বর্ন এট দ্য ভিলেজ বিসাইড দ্য ইছামতি রিভার তাই তো বোঝা গিয়েছে তাহলে কি এটা বর্ণ মানে কি বর্ণ মানে জন্মানো তাই তো আর দেখো বি আর ও এল এটা বর্ণ তাহলে কি দ্যাট ইজ চাইল্ড মানে কি চাইল্ড মানে কি দিয়ে যাওয়া বা বহন করা বুঝলে The passenger were borne by the public transport. তাই তো প্যাসেঞ্জারদেরকে কি করা হয়েছিল বহন করা হয়েছিল তাই তো প্যাসেঞ্জারদের বহন করা হয়েছিল বা বহন করে নিয়ে যাওয়া হয়েছিল এক জায়গা থেকে অন্য জায়গাতে তারপর কি বিথ বি আর ইয়ে টিএইচ বিথ মানে কি রেসপিরেশন তার মানে কি শ্বাস প্রশ্বাস তাই তো বলছে উই ক্যান নট লিভ উইদাউট ব্রিথ মানে আমরা কি শ্বাস প্রশ্বাস ছাড়া কি বাঁচতে পারি না আমরা তাহলে ব্রিথ মানে কি বা ব্রিথ মানে কি শ্বাস প্রশ্বাস আর কি বি আর ই টি এইচ ব্রিথ মানে কি রেসপায়ার তাই তো মানে কি এটা যে শ্বাস নেওয়া শুধু শ্বাস গ্রহণ করা তাই তো দ্য ওল্ড ম্যান ইজ ব্রিদিং ডিপলি মানে সে কি গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছে মানে কি সে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তাই তো তাহলে বার্থ
বার্থ মানে কি? দেখো বার্থ মানে হচ্ছে কি, আমরা আগে দেখলাম বার্থ মানে কি জন্ম নেওয়া, তাই তো, বা অরিজিন। উইথ দ্য বার্থ প্লেস অফ দ্য কালপিট ইজ স্টিল আননোন, মানে কি ওই দৃষ্টির বাড়ি মানে কোথায় এখনো জানা যায়নি, তাই তো। তাহলে বার্থ মানে কিন্তু কি, বার্থ মানে যে জন্ম বা জন্ম, মানে বার্থ মানে কি বা অরিজিন বা উৎস, ক্লিয়ার। আর বি আর কে যে বার্থ মানে কি সিট ইন ট্রেন, বলছে উই বুক 19 বার্থ ইন দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তাহলে বার্থ মানে কি ট্রেনের সিট, বার্থ মানে কি পাচ্ছি আমরা ট্রেনের সিট পাচ্ছি, তাই তো। আর একটা কি জন্মানো, ক্লিয়ার। কনফিডেন্ট, কনফিডেন্ট মানে কি আত্মবিশ্বাসী, তাই তো, শিওর, যে আগে নিশ্চিত। বলছে দ্য বয় ইজ কনফিডেন্ট ইন নেচার, মানে ছেলেটি কি প্রকৃতিতে কি হয় আত্মবিশ্বাসী, তাহলে কনফিডেন্ট মানে পাচ্ছি আমরা আত্মবিশ্বাসী। তাহলে এর একটা আমরা দেখে নেবো কি হোমোনিমস কি আছে, কনফিডেন্ট, কনফিডেন্ট মানে কি কনফিডেন্ট মানে নিয়ারেস্ট ওয়ান, মানে যে ঘনিষ্ঠ ব্যক্তি, কনফিডেন্ট মানে ঘনিষ্ঠ ব্যক্তি। তাহলে দেখো বলছে ওকে প্রায়শই কনফিডেন্ট বিকাম এনিমি, মানে কনফিডেন্ট বিকাম এনিমি, অর্থাৎ কি যারা একটু ঘনিষ্ঠ হয় তারাই কিন্তু কি শত্রুতেই পরিণত হয়, ক্লিয়ার। নেক্সট দেখো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে আমরা পাচ্ছি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি প্রেজ বা কমপ্লিমেন্ট করা, মানে উৎসাহিত, সরি আর কি করা, উৎসাহিত করা বা প্রশংসা করা, তাই তো। কমপ্লিমেন্ট মানে উৎসাহিত করা বা প্রশংসা করা, বোঝা গিয়েছে। প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তাহলে কমপ্লিমেন্ট এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেললে হবে, আমরা কিন্তু প্রচুর এই কথাটা বলি, তাই তো। কমপ্লিমেন্ট করা মানে এটা কি কমপ্লিমেন্ট করা, ঠিক আছে, সেটা কি মানে প্রশংসা করা, কমপ্লিমেন্ট মানে এখানে কি পাচ্ছি আমরা প্রশংসা। আর কি পাচ্ছি, বলছে হি কমপ্লিমেন্টেড দ্য গার্ল অ্যাবাউট হার বিহেভিয়ার, মানে সে কি করলো মেয়েটির ব্যবহারের জন্য তাকে কি প্রশংসা করলো। আর কি একটা কমপ্লিমেন্ট, সি ও এল পি এল ই এম এন টি, মানে কি টোটালাইজ করা, তাহলে এই কি তোমা বোঝা পড়া করা, তাই তো, বোঝা বুঝি একটা ব্যাপার, সেটাই কি কমপ্লিমেন্ট। বলছে বোথ হাজব্যান্ড এন্ড ওয়াইফ আর কমপ্লিমেন্ট টু ইচ আদার, তাই তো, মানে কি তারা তাদের দুজনের মধ্যে বোঝাপড়াটা কি একদম সঠিক আছে, ক্লিয়ার। আর কোর্স, সি ও এ আর এ সি, কোর্স মানে ইনফেরিয়ার, মানে কি যেটার অর্থ হচ্ছে কি, যেটার অর্থ হচ্ছে কি খুব বাজে বা কটু কি বা উগ্র, এরকম একটা মিন করে, সেটা হচ্ছে কোর্স, সি ও এ আর এ সি। বলছে দো হি ইজ এনফিরিয়ার, যদিও সে শিক্ষিত বা হি ইউজেস কোর্স ল্যাঙ্গুয়েজ, মানে কি সে সবসময় কি আজে বাজে কথা বলে বা কটু উক্তি করে বা কটু ভাষায় কথা বলে, ক্লিয়ার। তাহলে কোর্স মানে কিন্তু আমরা পাচ্ছি কি এখানে কটু ভাষা। আর কি কোর্স, যেটা কি যে কোনো রকম কোর্স যেটা আমরা করি, তাই তো। তাহলে কি কোর্স বলতে লাইন ইন অ্যাকশন, যেটা কিন্তু সমস্ত কিছু কি খুব নিয়ম মেনে চলে, দ্যাট ইজ কোর্স, ঠিক আছে। দেখো বলছে ফাউন্ডেশন কোর্স ইজ স্টিল রানিং ইন আওয়ার ইনস্টিটিউট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট কিন্তু কি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চলছে, ঠিক আছে, সত্যি কিন্তু আমাদের ইনস্টিটিউটে ফাউন্ডেশন ব্যাচ চলছে, যারা কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে সমস্ত পরীক্ষায়, সমস্ত পরীক্ষাকে টার্গেট করে যে ফাউন্ডেশন ব্যাচ আমাদের অফলাইন ব্যাচ সেটা কিন্তু চলছে। তোমরা যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু আমাদের ইনস্টিটিউটের নাম্বারে যোগাযোগ করবে বা হোয়াটসঅ্যাপ করবে, ক্লিয়ার। তাহলে কি বলছে ফাউন্ডেশন ব্যাচ কোর্স ইজ স্টিল রানিং ইন আওয়ার ইনস্টিটিউট, এখনো চলছে, কি চলো। তাহলে দেখো এই ছিল আজকের ক্লাস, প্রত্যেকটা যে আর আমি আর কি হোমোনিম তোমাদের পড়ালাম অল্পই রেখেছি, একদিনে প্রচুর দিয়ে দিলে তোমরা আর কি ব্যাপারটা হজম করতে পারবে না, সেই জন্য কি আমি অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের হোমোনিমসগুলো দিয়ে দেবো। আমি প্রিভিয়াস তোমরা দেখেছো ইডিয়ামস বা ওয়ান ওয়ার্ড কিন্তু আমি দিয়েছিলাম, তারপরে কিছু হোমোনিমস, হোমোনিমসের কয়েকটা ক্লাস আমি দেবো, তারপরে কিন্তু আবার আমরা কি গ্রামারের সেই সেকশনগুলোতে ফিরে যাবো যেগুলো আর কি তোমাদের খুবই জরুরি। আর তোমাদের ভিডিও শেষ করার আগে বলবো যারা তাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি অতি সত্ত্বর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আরও একটা কথা, যেটা কি আমাদের ভিডিওগুলি কেমন লাগছে বা আমাদের ক্লাস কেমন লাগছে তোমরা করতে কিন্তু কমেন্টে জানাও, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং তোমাদের কোথাও যদি বুঝতে
বুঝতে অসুবিধা হয়, যে কোনো ক্লাসে বা আমার ক্লাস বা যে কোনো স্যারের বা ম্যামের ক্লাস যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু তৎক্ষণাৎ কিন্তু কমেন্টে জানাবে, আমরা কিন্তু সেই বিষয়টা পরবর্তী ক্লাসে বা কমেন্টের মাধ্যমে তোমাদের সেই সমস্যা দূর করে দেবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।